সুইট লেমন পরে আসবো আমরা জিনসেং। জিনসেং এটা তো আমি আগে আপনাদের দেখাইছি, হ্যাঁ এটা হচ্ছে জিনসেং। এই যে এটা হচ্ছে জিনসেং এর গাছ, হ্যাঁ। তো আমরা আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে রৌদ্ররক্ষী ফল। রৌদ্ররক্ষী ফল এটা একটা দুর্লভ ফল। এই যে এটা হচ্ছে রৌদ্ররক্ষী ফল, এটা শিবের চোখের জল থেকে এইটা গাছটা জন্ম নিয়েছে বলে এটা বলে রৌদ্ররক্ষী ফল। এটা হিন্দু শাস্ত্র মতে বাড়িতে রাখা একটা রহমতের কাজ আছে। এটা হচ্ছে আপনার কর্পূর গাছ, হ্যাঁ। কর্পূর গাছটা আসলে খুবই দুর্লভ একটা গাছ, কর্পূর গাছ, হ্যাঁ। কর্পূর গাছ সহজে পাওয়া যায় না, আমাদের এটা মৃত্যুর সময় দরকার হয় কর্পূর গাছ। কর্পূর গাছের পরে আমি দেখাবো আপনার পান কর্পূর। এটা হচ্ছে পান কর্পূর গাছ, এই যে এটা দেখতেছেন, এটা পান কর্পূর। পান কর্পূরটা আপনার এই যে এভাবে পাতাটা ছিঁড়ে এভাবে সেভাবে খাওয়া যায় পান কর্পূর। পান কর্পূরের পরে আছে আপনার আগর গাছ। আগর গাছটা সুগন্ধি তৈরি হয়, পৃথিবীর সবচেয়ে দামি সুগন্ধিটা তৈরি হয় এই আগর গাছটা থেকে, হ্যাঁ। আগর গাছটাও দুর্লভ প্রজাতির একটা গাছ। এই পাশে আমি দেখাবো আপনার এলাচ গাছ, হচ্ছে করসলটা কি কাজে ব্যবহৃত হয়, এটা বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত হয়েছে যে এটা আপনার ক্যান্সার ব্যথা থেকে শুরু করে অনেক রোগের উপশম করে এই ক্যান্সারটা। তো সকলকে আমার ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নেব। বিদায় নেওয়ার আগে আমার ঠিকানাটা আবার বলবো, আমার বাসা হচ্ছে ছাতিয়ানতলা মল্লিকপাড়া, এটা দশর ক্যান্টনমেন্ট এবং চুড়ামণকাটি বাজারের ঠিক মাঝখানে গ্রামটা, ডাকঘর চুড়ামণকাটি থানা জেলা দশর সদর। আর আমি মুখে একটা মোবাইল নম্বর বলবো, সেটা হচ্ছে 01737 17589A, 01914272670, 01710071028। এই মোবাইল নম্বর ব্যতীত অন্য কোনো নাম্বারে আপনারা কল দিবেন না, কল দিয়ে প্রতারিত হবেন না। তা সকলকে আবার আমার ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি, আল্লাহ হাফেজ।